আপনার লেবার, লেবারকে লাগবে 300 টাকা, আর লেবার জানতে পারলো না, বলতে পারলো না, বলে ওকে আপনি 150 টাকা দিবেন, 200 টাকা দিবেন, এটা আপনার বিচার? যে না, হবে না। আপনাকে বিবেক করতে হবে। ও যদি বলে যে দেখেন আপনি আমার গার্জেন, আপনি আমার গিরস, আপনি অন্যান্য লেবারকে যেভাবে খাটাচ্ছেন আমাকে সেভাবে খাটান, আমি আপনার কাছে বলতে পারলাম না, আপনি যেটা দিবেন বিচার করে, বিচার আপনাকে দিয়ে দিয়েছে, বিচার দেওয়ার মানে এটা নয় কি যে 300 টাকার লেবারকে আপনি 200 টাকা দিবেন, খবরদার না। ও না চাইলো ন্যায্য বিচার আপনাকে করতে হবে, ন্যায্য বেতন তাকে দিতে হবে, তার ন্যায্য মজুরি আপনাকে দিতে হবে, নচেত আপনি কল্যাণ পাবেন না। আল্লাহ পাক বলবেন, বান্দারে সামান্যতম মালিক বানিয়েছিলাম তোকে, লেবারের মালিক বানিয়ে তোকে দেখেছি, 3টা লেবার খাটিয়েছিলি, জীবনে তো বড় গিরস করিনি তোকে, তোর মন ছোট, তোর ব্রেন ছোট, তোর মগজ ছোট, তোর হৃদয় ছোট, হ্যাঁ তোর দিলটাই ছোট, মানসিকতাটাই হচ্ছে তোর খুব নিম্নমানের, এই জন্য তোকে বেশি দিনই 3টা লেবারের মালিক বানিয়েছিলাম। তাই 3টা লেবারের সঠিক ব্যবহার তুই করতে পারিস নি, আর আজ আমার কাছে এসেছিস তুই দরখাস্ত করতে, তোর দরখাস্ত মঞ্জুর করলাম না, হকুকুল এবাদ নষ্ট করে এসেছিস। আল্লাহ পাক সব ক্ষমা করতে পারেন, সব ক্ষমা করতে পারেন, হাজার হাজার বার, সহ সহ বার জেনা করেছে, করার পরেও তায়েব হয়েছে, মানুষ কত কি করেছে, করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, যদি হয় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ গাফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, চুরি করেছে, ডাকাতি করেছে, নানান রকমের করেছে, করেও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরক এমন একটা গুনাহ যেটা ক্ষমা করেন না। শিরক আবার গফা হবে কখন? যদি তওবা করে নেয়, মিয়া যদি শিরক থেকে ফিরে যায় ক্ষমা হয়ে যাবে, কিন্তু হুকুকুল ইবাদ একজন লেবারের, একজন মানুষের অধিকার নষ্ট করেছেন, এটা কোশ্চেন কালে ক্ষমা হবে না। রাব্বুল আলামিন বললেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাব ইলাইকাজ যিকরা, হে নবী আমার তোমার কাছে আমি আল কোরআন পাঠালাম, লেতু বাইয়ানা লিন্না, তুমি জানো কোরআনের বিশ্লেষণ লোকের মাঝে তুমি ছড়িয়ে দিতে পারো, লোকের মাঝে তুমি পৌঁছে দিতে পারো, এই জন্য পারো। আল্লাহ পাক বললেন, মা উনজালা ইলাইহিম লেতু বাইয়ানা লিন্নাসে মা নুজালা ইলাইহিম, ওদের দিকে যেটা নাজিল করা হয়েছে ওই শব্দটা, ওই ব্যাখ্যাটা তুমি তাদের বুঝিয়ে দাও। যেমন বললাম হজ, যাকাত ইত্যাদি, রোজা, নামাজ, সবকিছু মানুষকে বুঝাতে হবে, বুঝিয়ে দিলেন সূরা নাহালের আয়াত। ভাইজান আমার, যেটা বলছিলাম কোরআন মাজিদে 3 জায়গাতে এসেছে শব্দটা কি, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, নবী শিক্ষা দিবেন, এটা কোরআন মাজিদের মাত্র 3টা জায়গাতে এসেছে এই শব্দটা। তাহলে বোঝা গেল, আমাকে আপনাকে ভাবনা চিন্তা করে জীবন যাপন করতে হবে। আমি মানুষ, আপনি মানুষ, মানুষ হয়ে দুনিয়াতে এসেছি, আপনি মানুষ হয়ে দুনিয়াতে এসেছেন, বাঁচার নেই, খেলাধুলা করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, চলবে না। আল্লাহ পাক বলেছেন, দেখো বান্দা, যদি তুমি আল্লাহর কাছে রহম যদি তুমি পেতে চাও, রব্বুল আলামিন বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা মানবে কাকে? আল্লাহকে তোমরা মেনে নাও। তোমরা মানবে কাকে? রব্বুল আলামিনের নবীকে তোমরা মেনে নাও। আল্লাহকে মেনে নাও, আল্লাহর রাসূলকে তোমরা মেনে নাও। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর তোমরা অনুকরণ করো, আল্লাহর তোমরা ফরমাবরদারি করো, আল্লাহর তোমরা গণকীর্তন করো, আল্লাহর আইনকে তোমরা ফলো করো, আর রসুলের আইনকে তোমরা ফলো করো, রসুলকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও। এই জন্য রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুরহামুন, এই জন্য তোমাকে বললাম, তাহলে তোমাদের উপরে রহম করা হবে। তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে মানার মানে এটা? এই জালসাওয়ালা, জালসার কর্তৃপক্ষ, জালসার যারা আবেদন করেছে আয়োজনকারী, বন্ধু ডেলিগেট করে 8টা 9টা গরু করে লোককে খাইয়া দেওয়ার নাম মুসলিম নয়, এটা করে দিয়ে কল্যাণ নেই, এটা করে দিয়ে আমরা কল্যাণ পেয়ে যাব না।
কোরআন নাজেল হয়েছে বুঝার জন্য। আল্লাহ কি বললেন, ও আনজালনা ইলাইকা যিকরা, আমি তোমার কাছে কোরআন পাঠালাম, লেতো বাইয়ান আল্লিন নাস, মানুষের কাছে তুমি তার ব্যাখ্যা করবে। ব্যাখ্যা শোনাবে কাকে, বিশ্লেষণ শোনাবে কাকে, তফসির শোনাবে কাকে, শুনবার লোক নেই, জালসা করা উচিত হয়নি। এরকমের যদি মন মানসিকতা থেকে থাকে তাহলে জালসা আপনাকে করতে হতো না, টাকা কালেকশন করে নিয়ে মসজিদ করব, অমুক করব, তুমুক করব, এত বড় বাজারের বাপরে আয়োজন করা হয়েছে, আর এত বড় প্যান্ডেলে খাবার চলছে, দিন রাত চলছে, মানুষ ব্যস্ত ডেলিগেট নিয়ে, অমুক নিয়ে খাবার ভান্ডারে, আর কোরআনের বাণী চলছে, তো বলছে দূর বোকালোক গালা দু চারটা আছে, ওরা শুনলেই হবে, আমরা তো পণ্ডিত আগে থেকে আছি। কেমন পণ্ডিত, কোরআনের অবমাননা করা পণ্ডিত তুমি, কল্যাণ হবে না। সাবধান, সাবধান হতে হবে বন্ধু, সাবধানতা অবলম্বন করতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ ভুল করেছি, ভুল পথে কতদিন চলব, কতদিন, আমরা কি বুঝি না, সবকিছু বুঝি। জি আল্লাহ পাক বলেছেন, তোমাকে আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিতে বললাম, তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করতে বললাম, আল্লাহ আল্লাহ রসুলের ফরমাবরদারি করতে বললাম, অনুকরণ করতে বললাম, অনুসরণ করতে বললাম, কেন, লাআল্লাকুম তুরহামুন, এই জন্য যে তোমাদের উপরে রহম করা হবে। রহম তাহলে আমরা কি চাই না, রহমের কি প্রয়োজন আমাদের নেই? দেখুন আজকে যারা বুঝছে তারাও বেঁকা হয়ে চলছে, যারা বুঝে না সে তো অবুঝ। যে যারা বুঝছে ওরা বলছে জালসা শোনা তো আমার শোভা পাই না, মানে ও মহাপণ্ডিত, ও মহাপণ্ডিত, জালসা শুনে ওর কি হবে, আল্লাহর হুকুম শুনে না তো কিছু পায়ও না। যে আছে এরকম আপনাদের দেশে, আমাদের দেশে কিছু মৌলবি আছে শুধু এরকম, যে ও শুনেও না তো জানেও না তো পায়ও না। জি এদিকও খালি, ওদিকও ফাঁকা, এদিকও ফাঁকা, আল্লাহকে ফাঁকা তো ফাঁকা করেই রেখে দিয়েছে। আরে যদি না জানিস তো বস, যদি না জানিস তো কিছু শুন, যদি না জানিস তো একটা আয়াত শুনলি, আয়াতের নাম্বার বলা হলো, আয়াতটা গিয়ে কোরআন মাজিদ খুলে, তর্জমা খুলে, তাফসির খুলে একটু ব্যাখ্যাটা দেখ, আল্লাহ পাক ওখানে কি বলতে চেয়েছেন, কি বলতে চাইছেন, বুঝার চেষ্টা আদৌ করলে না। লা ইয়াকুলুহা ইল্লাল আকিলুন, আল্লাহ পাক বলেছেন জ্ঞানী ছাড়া এটা কেউ বুঝেন। জি তো জ্ঞান আল্লাহ না দিলে এরকম অবস্থা হবে। তো ভাই জান আমার, আসুন আল্লাহ পাক কি বললেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে ক্ষমা, তোমাদের ক্ষমার দৃষ্টিতে দেখা হবে, তোমাদের উপরে রহম করা হবে। রহম চাইল না চাইলে আল্লাহ এমনি রহম ঢেলে দিবেন না, চেয়ে নিতে হবে, বহন বর্ষে চলে যাচ্ছে, বয়ে চলে যাচ্ছে, ধরে নিতে হবে, বর্ষণ হচ্ছে, তুলে নিতে হবে। হযরতে আইয়ুব আলাইহিসসালাম তিনি বহু কষ্ট করেছিলেন, অসুখে ভুগেছিলেন, তার মাল দৌলত পরিবার ছেলে মেয়ে সব চলে গেছিল। আল্লাহ পাক কত পরীক্ষা করলেন তাকে, পরীক্ষা করে শেষ পর্যন্ত কূপের ব্যবস্থা করে দিলেন, উব উঠল পানি, আর আল্লাহ পাক বললেন হাজা শারাব ও হাজা মুগতাসাল, এটা হচ্ছে তোমার পান করার ব্যবস্থা, আর এটাই হচ্ছে তোমার গোসলের ব্যবস্থা। এই পানি দিলাম কুদরতের পানি, রহমতের পানি, রহমত বারস রহি হে, জি আল্লাহর রহমত বর্ষিছে, এই বর্ষণে তুমি করো কি। রাব্বুল আলামিন বললেন হে আইয়ুব আমা, হে আইয়ুব নবী আমা, তোমাকে বহু রকম করে আমি পরীক্ষা করলাম, হে নবী আমা তুমি কোনদিন এটা কথা বললে না, রাব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, আল্লাহ রে তুমি আমাকে ক্ষমা করে দাও, হে রাব্বুল আলামিন আল্লাহ অসুখে ভুগছে, আল্লাহ তুমি অসুখ থেকে আমাকে পরিত্রাণ দাও। নবী আমা কোনদিন এরকমের আবেদন করলেন না, শুধু তিনি বলেছেন ওয়ান্নি মাসানি আজুর ওয়ান্তা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে অসুখে ধরেছে, রাব্বুল আলামিন তুমি বড় দয়ালু দাতা, তুমি বড় রহমান, তুমি বড় রহমশীল, এই ছাড়া নবী আমার আর কিছুই বললেন না। আল্লাহ বললেন হে নবী আমার এই পানি তুলে দিলাম, পানিতে তুমি গোসল করবে, তোমার শরীরটা পরিষ্কার হয়ে যাবে, নবী আমার এই পানি তুমি পান করবে, একটা তোমাকে পানি দিলাম, পান করার পানি দিলাম, এই পানিতে আছে অনেক রকমের দয়া, এটা দয়ার ভান্ডার দিয়ে পাঠালাম,
ভিতরের যত অসুখ আছে পানে পান করতে গেলে ভিতরের অসুখ তোমার পরিষ্কার হয়ে যাবে, গোসল করতে গেলে বাইরের অসুখটা পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহ পাক বর্ষা শুরু করেছেন, নবী আমার দেখছেন, আইয়ুব নবী আমার রব্বুল আলামিন সব ফিরিয়ে দিলেন, ঘর গৃহস্থালি দিলেন, জমি দিলেন, টাকা পয়সা দিলেন, ধন দৌলত দিলেন, পরিবার ফিরিয়ে দিলেন, দিয়ে তাকে মালামাল করে দিলেন। আবার রব্বুল আলামিন তাকে পরীক্ষা করছেন কি করে, তার গলিতে আগনাতে বৃষ্টি হচ্ছে আর সোনার ভিমা পড়ছে, সোনা সোনা বর্ষণ হচ্ছে। আমাদের যুগে পাথর বর্ষণ হয়, হযরতে আইয়ুব আলাইহিসসালামের সামনে সোনা বর্ষণ হচ্ছে। নবী দেখলেন, আল্লাহ তোর ভান্ডার সোনার বর্ষণ। তিনি যে কুছাতে তুলতে শুরু করেছেন, টনাতে তুলছেন সোনা, আল্লাহ ডাক দিচ্ছেন, এ আইয়ুব, হ্যাঁ আল্লাহ শুনছি, হারে আইয়ুব, আলাম আগনাই তোকা, আমি কি তোমাকে মালদার বানাইনি আইয়ুব, এই সোনা নিয়ে কি করবে তুমি, আবার সোনা কুড়ে দিলে গেছো। আহ, নবী কত সুন্দর উত্তর দিয়েছেন, যে লাগবে বিবেক লাগবে, হৃদয় লাগবে বন্ধু, ব্রেন লাগবে, আল্লাহর সাথে কথা বলতে পেরেছেন। বলছে, আল্লাহ তুমি আমাকে মাল দিয়েছো, ধন দিয়েছো, সব দিয়েছো, রব্বুল আলামিন সব কিছু পেয়ে গেছে, রব্বুল আলামিন লাইসাল গেনা, ইয়ে রব্বুল আলামিন তোমার রহমত থেকে আমি রব্বুল আলামিন ধনী নই, পারবারদেগার আলাম তোমার রহমত আমার পায়ের তলে পড়বে, আর তাকে আমি অবমাননা করব, আমার সামনে অবমাননা হবে, পড়ে থাকবে, তাকে আমি ইজ্জত করব না, তাকে আমি রক্ষা করব না, তাকে আমি সম্মান করব না, এটা বরদাস্ত করতে পারলাম না আল্লাহ রে, এই জন্য সোনা গুলোকে তুলে তুলে আমি কুছাই ধরতে লেগেছি, টোনাতে ধরতে লেগেছি আল্লাহ, রাম্মুল আলামী লাইসা আল্লাহ সালগেনা আনবার কাতে কা, তোমার বরকত নাজেল হবে আর বরকত থেকে আমি ধনী বলে অবজ্ঞা করে আমি বসে থাকবো, এটাকে তুলবো না, এটা আমি করতে পারলাম না। আল্লাহ তাতে নারাজ হননি, আল্লাহ খুশি হয়েছে, উত্তর সঠিক দিয়েছো তুমি, বাহ চমৎকার উত্তর, যে আল্লাহ ধন দৌলত আর আমার দরকার নেই, তুমি আমাকে ধন দৌলত দিয়ে দিয়েছো পরিপূর্ণ করে দিয়ে, কিন্তু তোমার রহমত আমার পায়ের তলায় পড়বে আর আমি বলবো ধনের কি দরকার আছে, তুলবো না, এটা করতে পারলাম না আল্লাহ। এই জন্য কি বোঝা গেল, দানা পানি টাকা পয়সা চোখের সামনে বউ বেটিকে দেখবেন, যতটা ভাতের দরকার ততটা ভাত না রেনে বেশি করে রেনেছে, ফকিরকে দিল না, সেদিন ফকির আসলো না, ভাতটিকে গড়িয়া কানটায় ফেলে দিলেন, না দানা পানিকে এভাবে অবমাননা করবেন না, যদি খেতে না পারেন জীব জন্তুকে, গরু বাছর আছে ওকে খেতে দিবেন, না হলে মাছকে দিবেন, কিন্তু এইভাবে অবজ্ঞা করে যেখানে সেখানে ফেলবেন না। হযরত আইয়ুব নবী ফেলতে পারলেন না। যে কি নাম নবু, ইউসুফ, এখানে বাড়ি পারছে, আর কিছু দিতে পারবে, শোনো এটা শুনে যাও, শুনে যাও বাবু, শুনে যাও, ওই তো মুসা নবীর কম, ওই যে আল্লাহ তুই যা আর তোর রব যা, খুব লড়গা, আমি 500 দিন আরফের চাইছ, আলহামদুলিল্লাহ যাক, ধন্যবাদ, শুকরিয়া, এটা আল্লাহর বান্দা, যাক বেচারার মনে জেগেছে 500 টাকা দিব, দিয়েছে তো আজ্ঞাছে, হে আল্লাহ তোমার বান্দার উপর আল্লাহ তুমি দয়া করো, তুমি রহম করো, পরবারদেগার ও আবার যেন আমার শেষ করতে করতে আবার যেন এখানে আসে, আল্লাহ তার, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাববিত কুলুবানা আলা দীনিক, ইনশাআল্লাহ আসবে, না হলে 5 কেজিও ধান লেখাবে, ইনশাআল্লাহ আবার আসবে ইনশাআল্লাহ। যাক ধন্যবাদ তোমাকে আল্লাহ, ভালো ঘরের ভালো সন্তান, ভালো মায়ের সন্তান, রব্বুল আলামিন 200 দিতে পারতো, 300 দিতে পারতো, 500 দিয়েছে, তাই ও মনে করেছে আরো দিয়েছে, এটা দিলাম আর পারবো না, আরো পারবে ইনশাআল্লাহ, দিবে আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। হে রব্বুল আলামিন তোমার বান্দাকে আল্লাহ তুমি অগণিত মাল দাও, ধন সম্পদ দাও, রব্বুল আলামিন নেকি দিয়ে মালামাল করে দাও, আল্লাহ পাকা সচ্চা নামাজে বানিয়া দাও, রুজি ঘাসে তুমি বরকত দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। জি সম্রকালী মা বাবার নামে 5 কেজি ধান আর মাশাআল্লাহ, সম্রত আলী রব্বুল আলামিন।